হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে সকাল সকাল রান্না করছি কচু শাক। একটু হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো, ফ্রিজে ছিল ওই জন্য। আর এই কচু পাতা এই প্রথম রান্না করছি, আর ধোয়া হয়ে গেছে, ধুয়ে এরকম করে রেখে দিয়েছি ছড়িয়ে। এখন ভালো করে কেটে নেব। আর এই পাতাটা একটু কালো কালো হয়, কিন্তু এই পাতাটা একটু এই যে এরকম এরকম এখন ভালো করে কেটে তারপরে রান্না করবো। আর আজকে অনেক কিছু রান্না করবো, বললামই আজকে অনেক কিছু রান্না করছি। দেখো আমি কচু শাক কেটে তারপরে এই যে এই শাকগুলো কাটতে বসে গেছি। আর এগুলো কি শাক বলো? এগুলো হচ্ছে গন্ধ পাতা, গাঁদাল পাতা যেটা বলো সেইটা। আর এই যে অনেকগুলো, তার মধ্যে কিছু উল্টো পাল্টা দিয়েছে, কিছু মানে জঙ্গি পাতা মিশিয়ে দিয়েছে। এখন এই বেছে বেছে কাটছি, আর এইগুলো কাটতে কাটতে অনেকটা সময় লেগে যাবে। সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ভেন্ডি তরকারি হচ্ছে। কচু শাক হচ্ছে, শুধু রসুন দিয়েছি আর একটু পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর লবণ, এগুলো দিয়ে এখন বসিয়ে দিয়েছি। এখন অনেকক্ষণ ফুটবে, এটা ভালো করে ফোটাতে হবে। চিংড়ি মাছ ভাজা করছি। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি হবে। লাউ এখনো কাটা হয়নি, এখানে রেখে দিয়েছি। আর এই যে গাঁদাল পাতা, এটা বড়া হবে। আর এই যে কচু শাক হয়ে গেছে, কচু শাক এই যে এরকম হয়েছে। কচু শাক মানে কচুর পাতা। আর আমি একটু খেয়েও দেখলাম, হেভি টেস্টি হয়েছে খেতে। দেখো আমার লাউ ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে। আর আজকে লাউ ঘন্ট এরকম হয়েছে, কোনো মশলা দেওয়া হয়নি, এর মধ্যে শুধু পাঁচফোড়ন দিয়ে আর একটু রসুন দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। আর দেখো এই যে এইদিকে গাঁদাল পাতা বড় হচ্ছে। দেখো বড়াগুলো ভাজার পর কেমন কালো কালো হয়ে গেছে, কালো কালো বড়া। ঠান্ডা লাগছে খুব, জানো এখন রাত্রি 10টা, 10টা বেজে গেছে, 10টা বেশি। আমি এক্ষুনি হাত মুখ দিয়ে আসলাম, স্নান করিনি, কালকেও করিনি, আজকেও না। আজকে জানো কি হয়েছে, আজকে শুধু রান্না করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে সময় চলে গেছে। এত রান্নার ঝামেলা আমি রাখি না। আমি সবসময় একটা তরকারি আর ভাতই করি, বেশি রান্না করতে আমার বিরক্তি লাগে আর প্রচুর ঝামেলা থাকে। যেন প্রচুর ঝামেলা, রান্নার এটা করো সেটা করো, মানে সেই জন্য আমি এত রান্নার ঝামেলা রাখি না। আর আর সবগুলো রান্না আমিও আমি করিনি আজকে, তাই জন্যই। আর সারাদিন সকালবেলা, হ্যাঁ রাত্রে ভালো করে ঘুমাইনি, মানে ঘুমাইনি, পুরোপুরি ঘুমিয়ে হয়নি। আর সকাল থেকে উঠে, ঘুম থেকে উঠে আগে চলে গেলাম, ঘুম থেকে কি এমনি উঠে চলে গেলাম মাছ আনতে, চিংড়ি মাছ। জ্যান্ত চিংড়ি ছিল আমার, এই চিংড়িটা খেতে ভালো লাগে জানো, জ্যান্ত চিংড়ির টেস্টও বেশি ওই জন্য। আর একটু পরে গেলে পেতাম এটা, শেষ হয়ে গেছিল। তারপরে সেই নিয়ে এসে তারপর নিজে একটু ফ্রেশ হলাম, নিজের কাজগুলো করলাম, এগুলো করতে করতে বেজে গেল 12টা। তারপরে সেই একটু খেয়ে দিয়ে তারপরে সেই রান্নার পেছনে পড়ে গেছিলাম জানো কি। সেই এটা করতে 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 এটা কাটতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়, এটা ধুতে হয়, এরকম করতে করতে পুরো সময়টাই চলে গেছে জানো। তারপর খেয়ে দিয়ে প্রচুর ঘুম পাচ্ছিল, তাই জন্য একটু ঘুমিয়েছি, বেশিক্ষণ হয়নি এই ঘুমিয়েছি। তারপর জানো এত ফোন 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 ফোনে জন্য ভালো করে ঘুমাতেও, ভালো করে ঘুমাতেও পারিনি জানো। 2 ঘন্টা ঘুমিয়েছি ঘুম থেকে উঠে, তারপরে ফ্রেশ হলাম, রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম। আর সেই এত কিছু রান্না করে না পুরো নোংরা হয়ে গেছিল, আর ওইগুলো পরিষ্কার করলাম করে। আর তারপরে এই যে হাত মুখ ধুয়ে আসলাম, আর দেখো এই যে মুখে একটু ক্রিম মেখে নিলাম। আর এখন ভাত বসিয়েছি, ভাত হচ্ছে আর খিদে পাচ্ছে জানো। আর কেউ রান্না করে দিলে আর সেই রান্না খেলে না, তারপরে আমার না তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর আজকে রান্নাগুলো খুব টেস্টি টেস্টি হয়েছিল, আমি নিজে করিনি মনে হয়, সেই জন্য টেস্টি হয়েছিল। কেউ রান্না করে দিলে হেভি টেস্টি লাগে আমার খেতে জানো। সেই তাড়াতাড়ি হজম হয়ে গেছে, ওই জন্য এখন ভাত বসিয়েছি, ভাত হচ্ছে খেয়ে দে, ভাত খেয়ে দে, তারপরে দেখি কি করি। এমনি কাজ আর কাজ শেষ হয় না, আর সেই কাজ 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 আর সময়ই পাই না। আর দেখো না এই ঠান্ডা লাগছে জানো, অনেক শীতকালটা না একদমই পছন্দ হয় না জানো, খুব কষ্ট হয় জানো শীতকালে। আর ভাবি একটা রুম হিটার কিনবো, আমি শুধু ভেবেই যাই জানো, শুধু ভেবে যাই যে কিনবো কিনবো কিনবো, আর আমি কি
একটুখানি কিনি, না হলে না, ওরকমই পড়ে থাকে সবকিছু। আর সেই ঘরের জন্য লাইট কিনে এনেছি, এখন জানি না কবে লাইট গুলো লাগানো হবে। এরকমই সবকিছু, এরকম উল্টো পাল্টা হয় সবসময়। চলো বেশি বকবক করবো না, আর দেখি আমার ভাত কতটা হয়েছে।